বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামি শাফিন, সবাইকে অভিনন্দন। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার বন্ধু হয়ে আমার পাশে আছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে আসুন, আমাকে সহযোগিতা করে সামনে এগিয়ে নিয়ে যান। আসুন, মূল প্রশ্ন দেখে নিই। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে তেল গরম হয়ে আসছে। আমি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আমি মাছের রগটা ফেলে দিয়েছি যাতে ছিটে না পড়ে, শিল মাছ এমনি ছিটকে যায়। আর এমনভাবে দিতে হবে যেন তেল হাতে ছিটকে না পড়ে। আপনারা চেষ্টা করবেন যে মাছের রগটা ফেলে দেওয়ার জন্য। আপনাদের সাথে আমি আরেকটি কথা শেয়ার করতেছি, আপনারা আমি যে আলুর ভর্তাটা শেয়ার করার কথা ছিল, আমি আজকে ফুল ভিডিওটা শেয়ার করতে পারবো না, আমি অন্যদিন শেয়ার করব। আপনারা কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমি এই আলুর ভর্তাটা, ছোট বিচি আলুর ভর্তাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দুঃখ পাবেন না, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সময় স্বল্পতার জন্য আমি এই রেসিপিটা ফুল দিতে পারিনি। আমি এখন মাছগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব, যতক্ষণ সময় লাগে ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে মশলাটা না পড়ে যায়। এখন এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর 1/2 চামচ রসুন বাটা, আর সামান্য পরিমাণ আদা বাটা। আদা বাটা খুব অল্প দেব। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি মশলাটাকে। প্লিজ আপনারা এভাবে কষিয়ে মাছ রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 4টা কাঁচামরিচ। আমি এখানে আর কোনো পানি ইউজ করব না। আমি মাছটাকে একটু শুকনা শুকনা ভাজি করে নেব। আর এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব যে ভাজা মাছগুলো করে রেখেছি মাছগুলা। এখন আরেকটু ভেজে নিচ্ছি, আরেকটু পানিটা শুকিয়ে যাবে। সামান্য আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব, আপনাদের ডিসার্ভিং করে দেখাবো। এই হচ্ছে আজকে আমার রেসিপি আর আলুর ভর্তা। আপনাদের কাছে আবার বলছি, যারা চান তারা আমাকে কমেন্টে জানাবেন আলুর ভর্তার রেসিপি। আমি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এই দোয়াটা সবসময় করি আপনাদের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতোই আমি এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।